আমি জানি না আপনারা কে কি ভাবেন, আমি এজন্যই কথা বলি, আমি আমার পূর্বসূরীদের কাছ থেকে আর কিছু পেয়ে থাকি আর না থাকি, হৃদয়ের সেই আবেগ আমি হৃদয় দিয়ে ধারণ করেছি, উম্মতের এই ভালোবাসা, উম্মতের প্রতি আন্তরিকতা, আল্লাহর পয়গম্বরের এই আমানতের জিম্মাদারি পক্ষে ধারণ করেছি, যতদিন এ দেহে প্রাণ আছে, যতদিন এ হৃদয় স্পন্দন আছে, এ দায়িত্ব আমরা পালন করেই যাব ইনশাআল্লাহ। এই হেফাজত ইসলামের মাঠে দাগ দিলে আজান দিলে যাবি তো, জীবন বিতরণ করবি তো, এই আল্লাহর উপরে তাওয়াক্কুল নিয়ে খালি হাতে দরকার হয় আল্লাহর নবীর প্রেমে হামজার মতো রক্ত দিতে যাবি তো। মুসলিম সমাজের মধ্যে যখন আল্লাহর কোরআন বিরোধী কোন কার্যকলাপ পরিচালিত হবে, মুসলমানদের সমাজে যখন শরীয়ত বিরোধী কোন কার্যকলাপ পরিচালিত হবে, সেই কার্যকলাপের জন্য সর্বপ্রথম প্রশাসন দায়ী নয়, সর্বপ্রথম আইন শৃঙ্খলা রক্ষাকারী দায়ী নয়, সেই জন্য সর্বপ্রথম সরকার দায়ী নয়, সেই জন্য সর্বপ্রথম সেনাবাহিনী দায়ী নয়। কোরআন বিরোধী, ইসলাম বিরোধী যে কোনো কার্যকলাপের জন্য সর্বপ্রথম যাদেরকে আল্লাহর আদালতের কাঠ গড়ায় দাঁড়িয়ে জবাব দিতে হবে, সেই শ্রেণীর নাম হলো আলেম সমাজ। এখানে জঙ্গিবাদের প্রশিক্ষণ হয় না, মারামারি শিখানো হয় না, সরকার বিরোধী স্লোগান শিখানো হয় না, এখানে ইমানের পক্ষে কথা হয়, নাস্তিকের বিপক্ষে কথা হয়, কাদিয়ানির বিপক্ষে কথা হয়, কোন সরকার যদি নাস্তিকের দালাল হয় তার গায়ে তখন কথা না লাগে যা। আমার দেশে কিছু মানুষ আছে যে তকদির দিল এইটা শুনি না, ওরা বলে মৌলবীরা উত্তেজিত হয়, তার মানে হলো ওর কাছে তকদিরের আওয়াজও ভাল লাগে না, ইমানের কথা ওর কাছে ভাল লাগে না, কারণ ওতো ইমানকে নষ্ট করে ফেলেছে তো, এ কারণে এগুলো ওর ভাল লাগে না, ভাল লাগে না তার। আরে মুরগি ছড়ার বিরুদ্ধে কথা দুই চারটা বলি এমনি, মূল কথা তো আমাদের আলেমদেরকে নিয়ে, ওলামায়ে কেরাম যদি তাদের জিম্মাদারি যথাযথ আদায় করতে পারে, ওলামায়ে কেরাম যদি যথাযথ নিয়ামতে নববীর জিম্মাদারি কাঁধে তুলে নেয়, আলেম সমাজ যদি যথাযথ অর্থে দায়িত্ব পালন করতে পারে, আল্লাহর নামে শপথ করে বলতে পারি সারা দুনিয়া ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দিনের একটা পাকা প্রশংসা করতে পারবে না। জীবনের ঝুঁকি নিয়ে ফেরারি জিন্দেগি যাপন করতে আমাদের খুব মজা লাগে, খুব স্বাদ লাগে, না খুব স্বাদ লাগে না, কিন্তু আমরা যখন দেখি আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওহীদ আর একত্ববাদের মর্যাদা ভূলণ্ঠিত হচ্ছে, আমরা যখন দেখি তাওহীদ আর একত্ববাদের সংস্কৃতিকে ভূপাতিত করে শিরক সংস্কৃতি বাস্তবায়নের ষড়যন্ত্র চলছে, তখন আমরা দুনিয়ার কোন শক্তির পরোয়া করার সময় পাই না, জান কুরবান করে নবুওয়াতের বিরাসতের দায়িত্ব পালনে মাঠে নামতে বাধ্য হই। হেফাজত ইসলাম বাংলাদেশ তথা আমির হেফাজত আল্লামা বাবুনগরী যদি এ সকল বিষয়ে কঠিন কোন সিদ্ধান্ত পেশ করে, এই নবীনগরবাসী ব্রাহ্মণবাড়িয়ার বীর সিপাহ সালার করা তরাকির সকল বাতিলের মোকাবেলায় প্রতিরোধ করতে তৈরি থাকবে গলা ফাটায় চিৎকার করে রাখবেন আগুন লেগেছে আগুন, যখন দেখি আমার মুসলমানদের ঘরে ঘরে শিরকের আগুন ধরে যায়, যখন দেখি আমার মুসলিম সমাজ থেকে তাওহীদ একত্ববাদের চিন্তার চেতনাকে জলাঞ্জলি দিয়ে এখানে শিরকি সংস্কৃতি বাস্তবায়নের
পায়ে তারা চলে। যখন আমরা দেখি আমার আগামী প্রজন্মের সোনার সন্তানদেরকে সেই ডারউইনের নাস্তিক্যবাদের বিবর্তনবাদ শিক্ষা দিয়ে ওদেরকে নাস্তিক বানিয়ে চিরস্থায়ী জাহান্নামের আগুনের দিকে ধাবিত করবার পায়ে তারা চলছে, আল্লাহর কসম খেয়ে বলি তখন আমরা অস্থির হয়ে যাই, চিৎকার শুরু করে দেই। আমাদের এই চিৎকারগুলো অনেকের কাছে পাগলের প্রলাপ মনে হয়, হয় অনেকে আমার ডাকে আসেন, আমার নাম ধরে একজনে কয় মাথা খারাপ নাকি, মাথা খারাপ না, আমাদের হৃদয়ে আগুন জ্বলে, আগুন সেটা হলো বেদনা আগুন। যখন দেখি তোমরা আমার সরল প্রাণ মুসলমানদের সন্তানদেরকে বিবর্তনবাদ শিক্ষা দিয়ে নাস্তিক প্রজন্ম গড়ে তুলবার চেষ্টা করছো, যখন আমরা দেখি তোমরা এমন এক সংস্কৃতি বাস্তবায়ন করার চেষ্টা করছো যেই সংস্কৃতির বিরুদ্ধাচরণ আমরা না করলে আগামী দিনে প্রতিটি মুসলমানের ঘরে ঘরে বিভিন্ন মূর্তির আখড়া গড়ে উঠবে, এই দৃশ্য দেখবার পর খোদার কসম খেয়ে বলি চুপ থাকা প্রিয়দের জন্য বৈধ মনে করি না। মনে রাখবা, যাদের ভাবনা নাই তাপো নাই, কিছু কিছু আলেমরা মুখ পুরা তাই তোমাদেরকে তারা বলে তোরা দাবিদার, তোরা মুসলমান না, তবে মুখে বলতে না পারলেও এদেশের তৌহিদি জনতা তোমাদের ভাব দেখে তোমাদের তাপ দেখে বুঝে ফেলে তোমরা কয় নম্বর ইমানদার, তোমরা কয় নম্বর অলি বুজুর্গ, নাকি তোমরা শয়তান, ভাব তাপে ওটা বোঝা যায়। ইনশাআল্লাহ শাইখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহি যুগের মুজাদ্দিদ আল ফিজানির ভূমিকায় ছিলেন, শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি যুগের মুজাদ্দিদ আল ফিজানির ভূমিকায় ছিলেন, আজ আল্লামা জুনায়েদ বাবু নগরী যুগের মুজাদ্দিদ আল ফিজানির ভূমিকায় আছেন, যারা আজকে আল্লামা জুনায়েদ বাবু নগরীর বিরুদ্ধাচরণ করে বাংলাদেশের সিংহভাগ ওলামায়ে কেরামের বিরুদ্ধে গিয়ে যারা ইসলাম এবং মুসলমানদের এই জনপদকে খোদা দ্বৈতার দিকে পরিচালিত করবার জন্য আশকারা দিচ্ছে, ইন্ধন দিচ্ছে, ওই সমস্ত আলেম নামক কলঙ্করাই ইতিহাস রাস্তা করে নিক্ষিপ্ত হবে। জাতীয় অপারেশন করবে আলেমরা, আপনাকে ঠেসে ধরবেন, ঠেসে ধরবেন, অন্যায় দেখলে, বিচ্যুতি দেখলে, অসঙ্গতি দেখলে অপারেশন করে জাতিকে পরিশুদ্ধ করবার জিম্মাদারি ওলামায়ে কেরামকে বহন করতে হবে। ভণ্ডদেরকে ইজ্জত করবেন, শিক্ষাবিদ বুদ্ধিজীবী নামধারী কিছু অন্ধত্ববাদী যারা নিজেদের বুঝমতো জাতিকে গোমরা করে তাদেরকে আপনারা নিজেদের পরামর্শের জায়গায় রেখে আলেমদের নিষিদ্ধ ঘোষণার লিস্ট করবেন, এই লিস্ট যদি বানচাল না করেন এ জাতি আপনাদেরকে উপযুক্ত জবাব দিয়ে দিবে, জবাব দিয়ে দিবে। এটা তো ডাক্তারি মতের তেজ না, এটা তো ইমানি তেজ, এই তেজ এটা শরীরের তেজ না, এটা রুহের তেজ, এটা শরীরের শক্তি না, এটা আত্মার শক্তি। যে ইমানদার আল্লাহর ইমান আল্লাহর উপর আস্থা এবং ভরসাকে দুনিয়াদারদের সামনে মাথা উঁচু করে দাঁড় করাবার চেষ্টা করে আল্লাহ পাক তার আত্মার মধ্যে অফুরন্ত শক্তি দান করেন। আপনারা মামুনুল হকের ইজ্জত কি হিফাজত করেছেন তা নয়, আমরা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের ইজ্জতের পাহারাদারি আপনারা করেছেন, আপনারা মুফতি আমিনের ইজ্জতের পাহারাদারি করেছেন, আপনারা আহমদ শফি শাইখুল ইসলামের ইজ্জতের পাহারাদারি করেছেন, কারণ আমাদের ওই পরদের খালা আমরা আল্লামা মামুনুল হককেই পেয়েছি পূরণ করার মতো। ইনশাআল্লাহ মামুনুল হক এগিয়ে যাবে শুধু দাউদকান্দি লালচকে নয়, বাংলাদেশের যেদিকে যাবে বাধা হলেও বাধার প্রাচীর ভেঙে ফেলা হবে, ভেঙে ফেলা হবে। আল্লাহর জন্য জীবন দেওয়ার মধ্যে আর জান্নাতের মধ্যখানে কোনো দূরত্ব নাই, কোনো দূরত্ব নাই, তুমি জীবন দিবা আল্লাহর জন্য জান্নাতে যাবা। তাহলে ভয় কারে দেখাও মিয়া, আমার কাছে একটা জিনিসই আমার বুঝে আসছে যে বেটা তোমরা যদি বাতিলের উপর থেকে নমনীয় না হতে পারো আমি হকের উপর থেকে নমনীয় কোন দুঃখে হব। হযরত ওমরের থিওরি ছিল যে আলাইসা কাতলাহুম ফিন্নার ওয়া কাতলানা ফিল জান্নাহ,
হযরত ওমর রাইগা রাগে খোপে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দিকে এসে বলতেছে যে হুজুর আচ্ছা কোন তো থিওরিটা এটা কি না যে বেঈমানরা মরলে জাহান্নামে যাবে ঈমানদাররা মরলে জান্নাতে যাবে কথা ঠিক আছে না হুজুর হযরত ওমর যখন এই কথা কয় হুজুর কয় তোমার কথাটা তো ঠিকই আছে যে ওরা মরলে জাহান্নাম আমরা মরলে জান্নাত কয় হুজুর তাইলে আবার তিন নম্বর কথা কি ফালামা নুতি হাযিহি দানিয়াত ফি দীনিনা বেঈমান যদি নমনীয় না হতে পারে মরলে জাহান্নামে যাবে তাহলে আমি মরলে জান্নাতে যাব আমি নমনীয় হব কেন মামুনুল হক আসেনি তিনি হক নিয়ে এসেছেন হকের বিজয় নিয়ে এসেছেন এবং এই হকের বিজয় নিয়ে তিনি যেতেই থাকবেন আপনারা তার পেছনে মাদ্দে মুমিনের ভূমিকায় সাহাবায়ে কেরামের মতো আনসার ও মুহাজিরের ভূমিকায় দাঁড়িয়ে থাকবেন পারবেন তো ইনশাআল্লাহ কিন্তু খবরদার খবরদার আল্লাহ না করুন আল্লাহ না করুন কখনো যদি কোনো নেতা আপনাকে আলেমের বিপক্ষে ডাকে ইসলামের বিপক্ষে ডাকে আপনি আপনার বিবেক দিয়ে যাচাই করবেন হক কোন পথে আছে কোরআনের কথা কার পক্ষে আছে আপনি তখন যদি কোরআনের কথাকে পিছনে ফেলে নেতার কথাকে অগ্রাধিকার দেন বোঝা গেল যে আপনি আপনার রাজনীতির সামনে ঈমান বিক্রি করলেন নবীর প্রেমে প্রেমিক হয়ে আল্লাহর নবীর মোহাম্মদ জাহির করতে যদি গায়ের প্রতিটি গোস্তকে টুকরা টুকরা করে হাজার লাখ খণ্ড করতে হয় রাজি থাকবি তো শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি ওনাকে বলা হলো হযরত আপনার জন্য আমরা মাকবারায়ে কাসিমিতে আপনার উস্তাদের কাছে জায়গা রাখছি ওই জায়গায় আপনাকে দাফন করা হবে হাকিম মোহাম্মদ থানভী রহমতুল্লাহ আলাইহি ফজাইলের জিহাদ এবং মানাকিবে শাহাদার আলোচনার ভেতরে এনেছেন যে মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি শেখুল হিন্দ ওনার কাছে মাদ্রাসার লোকেরা যে আবদার করলো হযরত আমরা মাকবারায়ে কাসিমিতে উস্তাদ ছাত্রের কবরের জায়গাটা পাশাপাশি রাখছি যদি কেউ মারা যায় ওই জায়গায় আপনাকে ছাড়া আর কাউকে কবর দেওয়া হবে এইটা আমরা মশওয়ারায় পায় করেছি এই খবর শোনার পরে হযরত শাইখুল হিন্দ ঝর্ণার মতো চোখের পানি ফেলে কাঁদতে লাগলেন আর ওনার চোখের পানিতে উনি মুখ ভাসাইতে লাগলেন যখন উনি কাঁদতেছেন তখন সকল আসাতেজায়ে কেরাম বলে ওগো আল্লাহর পেয়ারা নিজের উস্তাদের কবরের পারে নিজের কবরের জায়গাটা পাইয়া কি তুমি আপনি খুশি হন নাই আপনি কি খুশি হন নাই যে নিজের উস্তাদের পাশে আপনি কবরের সাইডে থাকবেন ময়দানে মাহশারে উস্তাদ সামনে একসাথে আল্লাহর আদালতে দাঁড়াবেন কান্দেন কেন হযরত শাইখুল হিন্দ তখন বলে আমি কাঁদতেছি তো ভিন্ন একটা কারণে অবশ্যই উস্তাদের কবরের পাশে আমার কবরের জায়গা হবে এটা আমার জন্য সাআদাত কিন্তু আমি কাঁদতেছি এজন্যে যে আমি তো সারা জনম আল্লাহর কাছে দরখাস্ত করেছি আল্লাহ তুমি আমাকে একটা শহীদি মরণ দিও আল্লাহ তুমি আমাকে এমন একটা শহীদি মরণ দিও যেই শহীদি মরণ তুমি নবীর কলিজার টুকরা হুসাইনকে দিয়েছ যে হযরত হুসাইন এমন ভাবে শাহাদাত বরণ করেছে তার দাফন করার জন্য তার দেহকে তালাশ করে কেউ পায় নাই ওগো আল্লাহ আমি শেখুল হিন্দ বলে আল্লাহ আমি তো আমার রবের কাছে এই দরখাস্ত করে রেখেছি আমার যেন এমন একটা মৃত্যু হয় যেই মৃত্যুটা আফজাল মৌত শহীদি মৌত এবং এই শহীদি মৌতের কোয়ালিটিটাও যেন এমন হয় যে আমার দেহকে টুকরা টুকরা করে যেন